নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। এ হচ্ছে আমার যা, আমরা দুজনে এই ছোট্ট রান্নাঘরে আপনাদের সামনে রান্না করে সব পরিবেশন করি। এরমভাবে আমাদের সাপোর্ট করবেন যাতে আমরা আরও নতুন নতুন রান্না করার মোটিভেশন পাই আপনাদের থেকে। চলুন শুরু করি আমার আজকের রেসিপি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফুলকপি রোস্ট সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। এই রেসিপিটি খুবই সুস্বাদু একটা রেসিপি। গরম গরম রুটি, পরোটা, নান সবের সঙ্গেই এই রেসিপিটি দুর্দান্ত খেতে লাগে। এক ঘেয়ে ফুলকপি তরকারি খেতে খেতে যখন আর ভালো লাগে না, একবার এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। যে কোনো নিরামিষ দিনে কিংবা উপোষের দিনেও আপনারা ফুলকপির এই রোস্ট তৈরি করে খেতে পারেন। তো চলুন প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। সবার প্রথমে আমি গ্যাস অন করে একটা কড়া বসিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে জল। দেব 1 চামচ পরিমাণে নুন, ভালো করে নুনটা জলের সঙ্গে মিশিয়ে নেব। জলটাকে ভালো করে ফুটতে দেব। দেখুন জলটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের ফুলকপিকে এরমভাবে কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ফুলকপিগুলোকে এবার ফুটন্ত জলেতে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, জলের মধ্যে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব যাতে ফুলকপিটা হালকা একটা গন্ধ থাকে সেটাও কেটে যাবে, আর ফুলকপিতে যদি পোকা থাকে সেটাও বেরিয়ে যাবে। এরপর ঢাকা দিয়ে 2 মিনিট রেখে আমি জল ঝরিয়ে নেব ফুলকপিগুলোকে। আমি এরপরে এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম পরিমাণে টক দই। এটা আমি রোস্টের মশলাটা তৈরি করছি। টক দইটাকে ভালো করে ফেটিয়ে নেব। আমি এখানে 100 গ্রাম টক দই নিয়েছি। আপনাদের ফুলকপি কম বেশি অনুপাতে দইটা আপনারা এখানে ব্যবহার করবেন। তারপর এখানে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো। তারপর দেব 1 চামচ পরিমাণে নুন, 1/4 চামচ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, 1 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, আর দেব 1/2 চামচ পরিমাণে চিনি। ভালো করে সব উপকরণকে একটু মিশিয়ে নেব। আপনারা এখানে ঝাল লঙ্কার বদলে কাশ্মীরি গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন। ভালো করে হ্যান্ড হুইস্কারের সাহায্যে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে 8 থেকে 10টা কাজু আর 2 চামচ পোস্তকে একটুখানি জল দিয়ে আমি বেটে নিয়েছি। সেই মশলার পেস্টটা এখানে দিয়ে দিলাম। সেই মশলাটাকেও ভালো করে পুরো মিশিয়ে নেব। আর আমার চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার প্রতিদিনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য। মশলাটা ভালোভাবে তৈরি হয়ে গেল। এবার মশলাটা আমি সাইড করে রেখে দেব। রোস্টের মশলাটা পুরো তৈরি। এরপর গ্যাস অন করে কড়া গরম করে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব 3 চামচ পরিমাণে সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। এরপর আমি এখানে ভাপিয়ে জল ঝরিয়ে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দেব। ফুলকপিগুলোকে এবার ভেজে নেব। খুব বেশি এখানে ভাজার দরকার নেই, হালকা গোল্ডেন ব্রাউন করেই আমি ভাজব। খুব বেশি লাল লাল করে এখানে ভাজার কোনো প্রয়োজন নেই। দেখুন ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে। ফুলকপিগুলো এরমভাবেই আমি ভেজে নিয়েছি। এরপর ভেজে নেওয়া ফুলকপিগুলোকে সেই মশলাটা যে তৈরি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব ফুলকপিগুলোকে। এটা আমি ম্যারিনেট হতে রেখে দেব ফুলকপিগুলোকে। সবগুলোকে
সব মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে আমি 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এরপর আবার সেই একই কড়াতে আমি দিয়ে দিয়েছি আরো 2 চামচ পরিমাণে তেল, আর দেব 1 চামচ পরিমাণে ঘি। যেহেতু ফুলকপি রোস্ট আমি তৈরি করছি, তাই এখানে ঘি দেওয়াটা খুবই জরুরি। ঘিটা ভালোভাবে মেল্ট হয়ে গেছে, তারপর আমি ফোড়নে দিচ্ছি 2 দারচিনির টুকরো, 4 থেকে 5টা লবঙ্গ, 4 ছোট এলাচের মুখ আমি ফাটিয়ে দিয়েছি, আর দিচ্ছি আমি এখানে 1/4 চামচ গোটা জিরে। ভালো করে ফোড়নটাকে একটু ভেজে নেব। 10 সেকেন্ড সময় ধরে একটু ভেজে নিলাম ফোড়নটাকে। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়ে গেছে। এরপর আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম ফুলকপিটাকে, সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে প্রথমে একটুখানি নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই আমি মশলাগুলোকে দিয়ে একটু কষিয়ে নেব। ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেবার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে 1 ইঞ্চি আদা আর 2 থেকে 3টি কাঁচা লঙ্কা আমি নিয়েছিলাম, নিয়ে পেস্ট করে নিয়েছিলাম, সে মশলাটা এখানে দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কাটা দিয়েও ভালো করে এই মশলার সঙ্গে একটু কষিয়ে নেব। আপনাদের মনে হতে পারে আদা কাঁচা লঙ্কাটা আগে আমি দিয়ে কষাইনি, কাঁচা গন্ধ ছাড়বে, কিন্তু বন্ধুরা একদমই কাঁচা গন্ধ ছাড়বে না। সব মশলার সঙ্গে যেহেতু অনেকক্ষণ সময় ধরে রান্না হবে, তাই আদার কোনো কাঁচা গন্ধই রান্নায় আসবে না। ভালো করে সব মশলা দিয়ে সামান্য একটুখানি কষিয়ে নেবার পর আমি এখানে দিয়ে দিচ্ছি একটুখানি সামান্য পরিমাণে জল। যে বাটিটায় ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে একটুখানি জল আমি দিয়ে দিলাম। করে গ্রেভিটা ফুটে উঠেছে। এরপর আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে 5 থেকে 6 মিনিট প্রথমে একটু ফুলকপিটাকে রান্না করতে দেব। ফিরে এলাম 6 মিনিট পর, ঢাকাটা সরিয়ে নিচ্ছি, একটুখানি নাড়াচাড়া করে নেব। ফুলকপিগুলো 50% মতন আমার সেদ্ধ হয়েছে। এরপর আমি এখানে দিচ্ছি 3টে গোটা কাঁচা লঙ্কা, আর দেব 1/2 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। ভালো করে একটু সব মশলা একটু মিশিয়ে নেব, গরম মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব নাড়াচাড়া করে নেবার পর। এরপর আমি আবার ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব 5 থেকে 6 মিনিট গ্যাসের ফ্লেম লো করে। ফিরে এলাম 5 মিনিট পর, ঢাকাটা সরিয়ে নিচ্ছি, দেখুন গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে। ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেব। ফুলকপিগুলো বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। আমি একটা ফুলকপি আপনাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি, ফুলকপিটাও বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন রান্নাটা প্রায় অলমোস্ট তৈরি হয়ে গেছে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। সব শেষে দিয়ে দিচ্ছি আরও 1/2 চামচ ঘি। এই ঘিটা দিয়ে দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে। দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে, যেহেতু সব শেষে একটু ঘি আমি দিয়েছি, রান্নাটা থেকে আরও দুর্দান্ত একটা গন্ধ বেরিয়েছে। এরপর আমি 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আর সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদে নিরামিষ ফুলকপি রোস্ট। গরম গরম রুটি, পরোটা, নান, রাইস, পোলাও সবের সঙ্গে দুর্দান্ত খেতে লাগবে। নিরামিষ দিনের জন্য এটা একটা পারফেক্ট রেসিপি। অবশ্যই আপনারা বাড়িতে এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।